শনিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মুখ্য নির্বাচন আধিকারিক এডিজি সহ জেলা স্তরের পুলিশ প্রশাসনিক আধিকারিকরা গোটা দিন উত্তর জেলা চষে বেড়ান। একদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে সাথে নিয়ে যেমন নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল, এডিজি জিএস রায়, আইন শৃঙ্খলা সহ জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন থানার নাকা পয়েন্টে সিসি ক্যামেরা ও ত্রিপুরা অসম সীমান্তে চোরাইবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন। এদিন রাত আনুমানিক 8টা নাগাদ উত্তর জেলা জেলাশাসক দাবুপ্রিয় বর্ধনকে সাথে নিয়ে রাজ্যের প্রবেশদ্বার ও শেষ প্রান্ত 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে সরেজমিনে পরিদর্শনে মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি চোরাইবাড়ি থানার পুলিশের কর্তব্য পালন ও দায়িত্বশীল মনোভাব দেখে খুশি ব্যক্ত করেন। এদিকে চোরাইবাড়িতে ছুটে আসেন এডিজি জিএস রায়, জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীও। এক সাক্ষাৎকারে মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন। তাই ত্রিপুরা অসম সীমান্তে চেক গেট সহ চোরাইবাড়ি থানা পরিদর্শন করেন, খতিয়ে দেখছেন সিসি ক্যামেরায় নজরদারির বিষয়। ত্রিপুরা অসম সীমান্তে চোরাইবাড়িতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করছেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।